নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আইল্যান্ড মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল। আর প্রথাগত যে সমস্ত ভিডিও, সেই ভিডিও থেকে বেরিয়ে আজকে আমি একটু অন্যরকম ভিডিও বানাতে চলেছি। আজ 2020-র পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি, সেই দিন পিঠে হয় প্রতি বছর। আমার বাড়িতে হতো, আগে মা বেঁচে থাকাকালীন হতো, তারপরে বিগত 2-3 বছর পিঠে হলেও সেই পিঠে খাওয়ার মতন হতো না। তার অন্যতম কারণ ছিল বানানোর পদ্ধতি এবং যে উপকরণগুলো, সেইগুলো হয়তো ঠিকঠাক হতো না। তো ইউটিউবে আমি অনেক রকম ভিডিও দেখেছি কাচি পোড়া পিঠে বানানোর পদ্ধতি, কিন্তু প্রত্যেকেই ছবি দিয়েছে, বিভিন্ন রকম কথা বলেছে, কিন্তু পিঠে কীভাবে নরম হবে সেই কথা এই ভিডিওতে বলা নেই। তো আজকে আপনাদের আমি বলবো, পিঠে হয়তো কাচি পোড়া পিঠে বা অন্য যে ছাঁচের পিঠে, যে যেই রকম নামেই বলুন না কেন, সেই পিঠে সুস্বাদু এবং পরের দিন সকালবেলা যখন আমরা খাবো সেটা যাতে নরম হয়, তার জন্য যে যে পন্থাগুলি অবলম্বন করতে হবে সেই পন্থাগুলো আপনাদের বলবো। তো চলুন শুরু করা যাক, আর বেশি কথা না বাড়িয়ে। এই তো ফোর পড়েছে, একটু বুক ফুলবে। আচ্ছা, বুকটা একটু ফুলবে, তাও ঠিক আছে, অনেকগুলোই ফোর পড়েছে। দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে আমার ঠাকুমা, এটা হলো আমার ঠাকুমা। ঠাকুমার বয়স প্রায় 92 বছর বয়স হবে ঠাকুমার। আর এই যে হলো আমার বউ, বউ নিজে পারে না বলে ঠাকুমাকে নিয়ে এসছে আজকে হায়ার করে। তো আমি আমার ওয়াইফের কাছে শুনে নেবো কী কী উপকরণ লাগে, তো আপনি বলুন কী কী। আগে 2-3 বছর তো আপনি বানিয়েছেন, তা সেইভাবে হয়নি এবং অখাদ্য হয়েছিল। তাই এবছর মোটামুটি প্রথমে শুরুতেই আমি 2 পিস খেয়ে দেখলাম, খুব ভালো লেগেছে। তা আপনি দর্শকদের একটু বলুন কী কী উপকরণ নিলে পিঠেটা খুব নরম এবং ফোর উঠবে, যেটা আপনাদের দেখালাম এর আগে এই পিঠেতে ফোর। তো বলুন কী কী উপকরণ লাগবে। এটা হচ্ছে প্রথমেই একটাই উপকরণ, সেটা হচ্ছে আতপ চাল, আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়োটাকে জলে ভিজিয়ে, ঠান্ডা জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে তারপর একটু উষ্ণ গরম জল দিয়ে গুলে নেওয়া হয়েছে পিঠের মতন করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই গোলা জল, এই এটা রয়েছে শুকনো গরম জল, উষ্ণ গরম জলের সাথে আতপ চাল মিশিয়ে। খবরদার সেদ্ধ চাল দেবেন না, আতপ চাল বাজারে কিনতে পাওয়া যায়, সে আতপ চাল দিয়ে করবেন, তাহলে জিনিসটা খুব হবে, সুন্দর হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বুকগুলো কত সুন্দর ফুলেছে, এই যে যে ফুটো ফুটোগুলো দেখতে পাচ্ছেন, এই ফুটো ফুটোগুলোর মধ্যে থেকেই যে ভিজানো রসটা রয়েছে সেই রসটা ভিতরে যে পরের দিন সকালবেলা এর টেস্ট অমৃতর মতন হবে। তো এটাই আপনাদের আমি দেখাতে চাইছিলাম। আমার রস চক ধরা হাত, তো সেই কারণে হয়তো একটু গরম লেগে অসুবিধা হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ফোর বলতে যেটাকে বোঝায় নিশ্চয়ই ফোরগুলো দেখতে পাচ্ছেন, গরম প্রচন্ড, আমি হাত দিতে পারছি না। তো আপনাদের দেখাবো ফোর, অনেকে হয়তো বলবেন যে ফোরটা কি। এই যে দেখুন আমি এইটা ধরেছি, দেখুন ওই পাশে যে আলো দেখা যাচ্ছে, এটা হলো ফোর বলে, এটাকে দেখতে পাচ্ছেন এই ফোরটা। এই ফোরের মধ্যে থেকেই, এই ফোরের মধ্যে থেকেই ওই রসটা ভিতরে ঢুকবে। এই ফোরটাই যদি পিঠেতে না হয় তাহলে পিঠে কখনোই টেস্টফুল হবে না। এবার কাচি পোড়া পিঠে এই যে খোলা থেকে তোলা হয়েছে। এবছর আমি কিছুদিন আগে এই পিঠে খাওয়ার জন্য সুন্দরবন গেছিলাম, আমার এক বন্ধু আছে তন্ময়, তার মামা বাড়ি থেকে এই যে গুড় নিয়ে এসেছিলাম। এই এই যে এই গুড়টা দেখতে পাচ্ছেন, এটা হলো ঝোলা গুড়, আর এই পাশেরটা হলো দানা গুড়, দুটোই এটা কালকে বাড়ির থেকে কেনা হয়েছে আর এটা সুন্দরবন থেকে নেওয়া হয়েছে। তো এই দুটো দিয়েই আমি টেস্ট করব, সেই কারণে রাখা হয়েছে। আর আরেকটা জিনিস আপনাদের দেখাবো, কালকে সকালবেলা যে ভিজানো পিঠেটা খাবো সেই ভিজানো পিঠের যে রসটা সেইটা। এই যে দেখতে পাচ্ছেন ওই যে যে শুকনো পিঠেটা রয়েছে সেটা কাচি পোড়া পিঠে, ওটা গুড় দিয়ে খাবো। আর এটা এই যে যে রসটা রয়েছে এই রসটার মধ্যে পিঠেটা ভিজানো হবে, যাতে ভিজেটা ভিজিয়ে গেলে পিঠেটা কালকে সকালবেলা খেতে খুব সুস্বাদু লাগবে। তো এই যে যে প্রিপারেশানটা, এটা কী করে বানিয়েছেন আপনি একটু যদি বলেন। হ্যাঁ নিশ্চয়ই, এইটা প্রথমে দুধ নিয়েছি এখানে 2.5 লিটার,
দুধ নেওয়ার পর দুধটা একটু ফুটেছে, তারপর গুড় দিয়েছি। এই বাটিটার প্রায় এক বাটি গুড় দিয়েছি, 750 মতন হবে, 700 750 মতন দিয়ে জাল দিয়েছি, দিয়ে একটু গাঢ় হয়েছে, ওটা নিমে আঁচে রেখে বন্ধ করে। আচ্ছা আপনি যদি একটু কোন গুড়টা দিয়েছেন যদি একটু গুড়টা দেখান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালকে গুড়টা আনা আছে, এটা হলো আমি ওই যে আপনি পাত্রে দেখলেন যে গুড়টা রাখা রয়েছে ওটা হলো এই সেই গুড়টা, আর যে পাটা হলো দানা গুড়, ঝোলা গুঁড়ো দেখালাম, আর এই হলো পাটালি। একদম সুন্দরবনে যে ঝড়খালি রয়েছে ওখানে তো আমার মামা বাড়ি গেছিলাম, সেখান থেকে এই যে গুড়টা নিয়ে আসা হয়েছে। এই গুড়টার খানিকটা অংশ এক আর একটা গুড় ছিল সেটা গুঁড়ো করে ওর মধ্যে দেওয়া হয়েছে দুধের প্রিপারেশনের মধ্যে। তো আপনারা দেখলেন গুড় কোন কীভাবে কোন গুড় নেবেন। পিঠে বানানো এখনও চলছে এবং আপনাদের সবশেষে একটাই কথা বলি যে পিঠে বানানোর জন্যে, পিঠে হয়তো অনেকেই বানাবেন আপনারা কিন্তু সঠিকভাবে পদ্ধতি অবলম্বন করে না বানালে সেই পিঠের টেস্ট হবে না। আমি অনেকের বাড়িতে পিঠে খেয়েছি, অতি জঘন্য টাইপের পিঠে করে, তবে আমার কাকিমা আমার মা মাঝে মাঝে ভালোই পিঠে করতো। তো আপনাদের বলবো যে পিঠে করার সময় আমি যে পদ্ধতিটা বললাম সেই পদ্ধতি অবলম্বন করবেন। আতপ চালের গুঁড়ো কিনে নিয়ে আসবেন, সাথে উষ্ণ গরম জল দিয়ে সেটাকে প্রিপারেশান তৈরি করবেন। করার পরে মিঠেন জালে পিঠে কথাটা আছে, অর্থাৎ অল্প অল্প জালে আপনাকে পিঠে করতে হবে, খুব তেজ কাঠের জাল দিলে আপনার খোলা পুড়ে যেতে পারে, এই দিকে অবশ্যই মাথায় রাখবেন। আর ভালো গুড় এবং ভালো দুধ প্রিপারেশান তৈরি করে তার মধ্যেই এই কাঁচি পোড়া পিঠেটাকে দেবেন, তবেই পিঠেটা সুন্দর হবে এবং পরের দিন সকালবেলা যখন খাবেন সেটি অমৃত সমান লাগবে। তো আশা করি এই যে ভিডিওটা সেটা দেখে পরবর্তীকালে আপনারা পিঠে তৈরি করবেন এবং খেয়ে হয়তো আমার এই ভিডিওটির নাম করলেও করতে পারেন। সবাই ভালো থাকবেন, পরিবারের সাথে পৌষ সংক্রান্তি সুন্দরভাবে কাটান এই চাইকে। ধন্যবাদ সবাইকে।